আপনারা দেখছেন দৈনিক মনুকণ্ঠ। ইসলামী সমাজসেবা যুব পরিষদ মৌলভীবাজারের আয়োজনে অনুষ্ঠিত হয় জেলাব্যাপী অনূর্ধ্ব দশ গতল প্রতিযোগিতা পুরস্কার বিতরণ। 15টি মাদ্রাসার প্রায় 400 ছাত্রছাত্রীদের মাঝে শীতের উপহার সামগ্রী বিতরণ ও 28তম ওয়াজ ও দোয়া মাহফিল। সংগঠনের সভাপতি ইউসুফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদি মুকাম্মেল শাইকুল মাশায়েখ হযরত মাওলানা আব্দুস সালাম আরিফ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবুল। আরও উপস্থিত ছিলেন হযরত শাহ কুয়াদ রহমতুল্লাহ আলাই হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ম্যানেজিং কমিটির সদস্য মাহফুজ আহমেদ, নুরুল কুরআন মাদ্রাসার নুরানি বিভাগের প্রধান হজরত মাওলানা মকবুলে রাব্বানি, দারুল বারাকা মহিলা মাদ্রাসার নাজিম সাইফুল ইসলাম, গাকটিয়া ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার মুহতামিম হজরত মাওলানা ওয়াইদুল নুমানি, জামিয়া আরবিয়া মৌলভীবাজার মাদ্রাসার শিক্ষক আবুল কালাম, শ্রীরামপুর পাঞ্জাগানা মসজিদের ইমাম মাওলানা আব্দুল হামিদ, সৈয়দ আবু শাহজাহান হাফিজিয়া মাদ্রাসার হাফিজ বিভাগের শিক্ষক হাফেজ কুহিনুর আহমেদ, আয়েশা সিদ্দিকা মহিলা মক্তবের প্রধান আবুল মুহিজ খান তহিদ, জাকান্দি ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার প্রধান হারুনুর রশিদ। সংগঠনে যারা উপস্থিত ছিলেন সৈয়দ শামিম আলী, আবুল ওয়াহিদ চৌধুরী, মসব্বির আহমেদ, মুজিব আহমেদ, শাহিন মিয়া, ইউনুস আহমেদ, তহিদুল আমিন, আবদুল্লাহ আল মামুন, রাফি আহমেদ, রনি আহমেদ, মুজাহিদ আহমেদ, হাফেজ কারি নাফিউল ইসলাম, হাফেজ জুবায়ের আহমেদ, হাফেজ খাদিমুল ইসলাম চৌধুরী, হাফেজ মাহমুদ, হাফেজ হাসান আহমেদ, আফসার আহমেদ, সাকিব আহমেদ, সাকিল আহমেদ, হাদি আহমেদ, হাসান আহমেদ, মেহদি আহমেদ, এনাম আহমেদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন। তথ্য, চিত্র, বিনোদন, আলাপচারিতা, ঘটনা, দুর্ঘটনা, অনিয়ম, দুর্নীতি, চিকিৎসা, শিক্ষা, কৃষি, রাজনীতি, খেলাধুলা, সব ধরনের সংবাদ পেতে দৈনিক মনুকণ্ঠ সাথেই থাকুন।